শুকুরবারে বিধানসভার মজিয়াত রাজ্যের শক্তিখণ্ডর উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সদনের মজিয়াত বিষয়টি উত্থাপন করে বিপিএফর বিধায়ক দুর্গা দাস বড়ুয়ে। আলোচনার আরম্ভণিতে কয় রাজ্যত চাহিদা অনুপাতে বিদ্যুৎ উৎপাদন নহয়। দুর্গা দাস বড়ুয়ে কয় যে যি সময়ত রাজ্যত 2000 মেগাওয়াট শক্তির প্রয়োজন হয় সেই সময়ত রাজ্যের নিজা শক্তিখণ্ডর উৎপাদন হয় মাত্র 300 মেগাওয়াট। কিছু আখুয়া তাত আছে, যিসমূহ আখুয়া নাতরালে আমি পাওয়ার সেক্টরটো কেতিয়াও আগুয়া যাব নোৱাৰিম। আপোনালোকে জানে আমাক যিমান পাওয়ার প্রয়োজন সিমান পাওয়ার সার আমার ইয়াত প্রোডাকশন নহয়। মই আপোনাক কৈছো আমার পিক আওয়ারত আজির দিনটোত অসমত 2000 মেগাওয়াটর প্রয়োজন, আর এই 2000 মেগাওয়াটর সলনি আমি 300 মেগাওয়াট ইয়াত উৎপাদন করো। আলোচনাত অংশগ্রহণ করে কংগ্রেসী বিধায়ক ভরত নরহে শক্তিখণ্ডর ব্যক্তিগতকরণের বাবে কেন্দ্রীয় সরকারে চলা প্রস্তুতির বিরোধিতা করে। এক্ষেত্রে রাজ্য সরকারক স্থিতি স্পষ্ট করার দাবি জানায় ভরত নরহে। শক্তি বিভাগের যে ডিস্ট্রিবিউশন যে ডিভিশনটো মানে ব্যক্তিগতকরণ করব বিচাৰিছে বুলি আমি গম পাইছো, প্রাইভেটাইজেশন করব বিচাৰিছে। কিন্তু স্টেট গভর্নমেন্টের পর এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে অপিনিয়ন লৈছে নাই, বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে এই কিনা কনসেন্ট দিছে নাকি? হাইড্রো পাওয়ার সলনি সৌর শক্তির উপর বিদ্যুৎ বিভাগক গুরুত্ব দিবলে আহ্বান জানায় বিজেপি বিধায়ক জিতু গোস্বামীয়ে। অসমৰ ক্ষেত্ৰত হাইড্রো পাওয়ার ক্ষেত্ৰত আমি অসমত ইমান বেছিকৈ আমাৰ সোর্স নাই, যেহেতু আমাৰ ইয়াত পাহাড় কম, আমাৰ এনসিএলস আৰু কার্বি আংলঙতে অলপ সোর্স আছে। কিন্তু এই সোর্সখিনিত আমি ইমান হাইড্রো পাওয়ার প্রজেক্ট আমি কৰিব পৰা নাই এতিয়াও। সেইকাৰণে আমি বেছিকৈ গুরুত্ব দিব লাগিব সোলার পাওয়ার উপর, আৰু সোলার পাওয়ার কাৰণে মাটি প্রয়োজন। আলোচনাত অংশগ্রহণ করে এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলামে জাবর জোথর পৰা শক্তি আহরণ কৰিবলৈ পরামর্শ দিয়ে রাজ্য সরকারক। তাপের জড়িয়ে করব, কয়লার জড়িয়ে করব, গ্যাসের জড়িয়ে অলরেডি 725 আর 200 মেগাওয়াটের দুটা প্রপোজাল লওয়া হয়েছে। আমি ওয়াস্ট ম্যানেজমেন্ট, আজ আমার চন্দ্রপুরত যদি ওয়াস্ট ম্যানেজমেন্টের কারণে 40 বিঘা ল্যান্ড দিয়া হয়েছে, 1000 বিঘা মাটি তাত আছে, আমার 40 বিঘা মাটি ওয়াস্ট ম্যানেজমেন্টের জড়িয়ে পাওয়ার ক্রিয়েশন করার যে ব্যবস্থা সেই যদিও যথেষ্ট তাত আমার প্রতিবাদ হয়ে আছে। গভর্নমেন্টে ইমিডিয়েট একটা ইফেক্টিভ ব্যবস্থা লই তার যাতে ওয়াস্ট ম্যানেজমেন্টের জড়িয়ে পাওয়ার জেনারেট করব পারো। ইফালে অগপর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই আমিনগাঁওত একটা শক্তি উদ্যোগ স্থাপন করবলৈ দাবি জানায়। ইয়ার জড়িয়ে নামনি বিদ্যুতের নাটনির সমস্যা দূর হব বলেও আশা প্রকাশ করে। আমিনগাঁওটো হৈছে এটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, ইন্ডাস্ট্রিয়াল হাব। এতিয়া তাতে আইআইটি আছে, এইমস হব, গিয়ে তার যদি আমার গ্যাস বেস মিনিমাম 500 মেগাওয়াটর যদি এটা তাতে একটা প্রজেক্ট করা হয়, তেতিয়াহলে সেই অঞ্চলটোর লগতে আমার এই নামনি অসমতো যেটো আমার বিদ্যুতের যেটো প্রয়োজন, এই প্রয়োজনটো আমার নিশ্চয় একটা সফলতার ফলে নিশ্চয় আগবাড়িব। এই আলোচনাত শাসক বিরোধী 31 জন বিধায়কে অংশগ্রহণ করে। আলোচনার অন্তত মন্ত্রী বিমল বরার সই উত্তর প্রদান করে চন্দ্রমোহন পাটোয়ারিয়ে। শক্তিখণ্ডত বিচরা ধরনে আগবাড়ি পড়া নাই বলে অকপথ স্বীকারোক্তি উদ্যোগ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির। কয় জলবিদ্যুৎ প্রকল্পের উপর থাকা মানুষের ভ্রান্ত ধারণা সলনি করার সময় হয়েছে। স্ট্রেংথেনিংয়ের কারণে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংক তো তেওঁলোকে এতিয়া বর্তমান আমাক এটা প্রজেক্ট দিছে, যেটো প্রজেক্টর কস্ট হয়েছে 3400 ক্রোর্স, যার জড়িয়ে গোটে স্ট্রেংথেনিং হব। ইফালে এতিয়ার ট্রান্সফর্মারত বিদ্যুৎ কর্তন করব নয় বলেও সদনত গুরুত্বপূর্ণ ঘোষণা করে মন্ত্রীগুলো। রাজ্যের 50,000 প্রাথমিক বিদ্যালয়ত শীঘ্রে বিদ্যুৎ সংযোগ দিয়ারও গুরুত্বপূর্ণ ঘোষণা করে। আগন্তুক দিনত এপিডিসিএলে আমার নামরূপ, নামরূপ সেকেন্ড ইউনিট, তারপর নামনি কপিলি জলবিদ্যুৎ প্রজেক্ট মানে 120 মেগাওয়াট, তার আগর দুটা 100 মেগাওয়াট ন্যাশনাল গ্যাস গ্রিডর ভিত্তিক প্রকল্পত
1450 মেগাওয়াট আর উজনি অসমত হবলগা প্রকল্পর 725 কিলো ওয়াট 25 ওয়াট আর তার উপরে চন্দ্রপুর প্রকল্প 250 মেগাওয়াট গতি টোটেল আমি গোটেখিনি চাই হিসাব করে চাইছো যে আগন্তুক দিনত অসমে উৎপাদন করবলে সক্ষম হব 2941 মেগাওয়াট। ইফালে অতি শীঘ্রে সরকারি কার্যালয়ত বিদ্যুৎ রাহি করবলৈ প্রিপেইড বিদ্যুৎ মিটার সংযোগ করা হব বলে ঘোষণা করে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে। তদুপরি রাজ্যত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য 2941 মেগাওয়াট বলে সদরি করে মন্ত্রীগুলো। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।